ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজ একটা নতুন ধরনের ভিডিও আপনাদের জন্য। তো আমরা এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডগুলো কী করে করবো সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এই ধরনের ওয়ার্ডের যে কোলাজ ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা কোনো অ্যাপেলের শেপের মধ্যে নিয়ে আসতে পারি বা কোনো লিপিডের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি বা যে কোনো ধরনের শেপের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আর এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। এগুলো একটা ওয়াটারমার্ক টাইপের, আর এর উপরে কিন্তু আমরা কোনো ডিজাইনও তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে, আর ওয়েবসাইটের নাম লিখবো হচ্ছে www.wordart.com। প্রথম যে ওয়েবসাইটটা দেবে সেখানে আমরা ক্লিক করব, আর ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে। তো আমরা ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট নিউ। বাঁদিকে যে লেখাগুলো আছে ওগুলো হচ্ছে প্রিসেট লেখা। তো এই লেখাগুলো মুছে দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো লেখাগুলো লিখব। তো এই রোয়ের মতো করে আমরা প্রত্যেকটা লেখা লিখে নেবো, আলাদা আলাদা করে এন্টার মেরে মেরে আমরা প্রত্যেকটা লেখা লিখে নেবো যেটা আমাদের দরকার। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো লেখাগুলো লিখতে পারবেন। ডান দিকে কিন্তু লেখাই আছে ইনপুট ওয়ার্ডস, মানে লেখাগুলো লিখতে হবে। ক্লিক ভিজুয়ালাইজ, মানে ভিজুয়ালাইজ করা মাত্রই এই লেখাগুলো কোলাজ হয়ে যাবে। এবার আমরা ভিজুয়ালাইজে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে কিন্তু এই লেখাগুলো একটা শেপের মধ্যে চলে আসবে। এটা একটা বাই ডিফল্ট একটা ফরম্যাট। এবার কিন্তু আমরা চাইলে এর প্রত্যেকটা ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারি। আমি চাইবো যে প্রত্যেকটা ফন্টে কিন্তু বোল্ড টাইপের হোক, যাতে আমরা লেখাগুলো ভালো করে বুঝতে পারি। তো সবকটা ফন্টকে চেঞ্জ করে আমরা বোল্ড ফন্টে কনভার্ট করে দিলাম। আর প্রত্যেকটা কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। একটু নিচেই আপনারা দেখতে পাবেন যে সেভ বলে একটা লেখা আছে। তো এই সেভ লেখার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেভ পেয়ে যাব। যে সেভটা আপনাদের পছন্দ সেই সেভের মধ্যে কিন্তু আপনারা এই লেখাগুলোকে কোলাজ করাতে পারেন। তো এই সেভের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করার পর সমস্ত কটা সেভ কিন্তু এখানে খুলে যাবে। তো এখন আমরা অলে আছি। অলে আছি মানে হচ্ছে সব কটা সেভে কিন্তু শো করছে, সমস্ত ক্যাটাগরির সেভে কিন্তু এখানে শো করছে। তো এখানে আমরা অ্যাপেল শেপটা নিয়ে নেব, তার মধ্যে লেখাগুলোকে আমরা কোলাজ করব। তো এখানে অ্যাপেলে ক্লিক করার পর আবার ভিজুয়ালাইজে ক্লিক করব। তো এটা নতুন করে আবার শেপের মধ্যে তৈরি হবে, অলরেডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের বলছি যে এই ওয়েবসাইট কিন্তু একটা পেইড ওয়েবসাইট, অর্থাৎ যদি কোনোরকম কোলাজ করার পর এই ছবিগুলোকে আপনারা পিএনজি মোডে চান তাহলে কিন্তু আপনাদের পে করতে হবে। কিন্তু আমি আপনাদের ফ্রিতে কীভাবে এই ছবিগুলো পাবেন সেটা বলে দেবো। সেটা হচ্ছে তার জন্য আপনাদের একটা পিডিএফের প্রিন্টার ড্রাইভার লাগবে। তো অলরেডি কিন্তু পিডিএফ প্রিন্টার ড্রাইভার আমি অলরেডি আপলোড করে দিচ্ছি অনেক ভিডিওতে, দুটো ভিডিওতে আমি আপলোড করেছি, আপনারা ওখানে ডাউনলোড করে নেবেন। আর যদি পিডিএফ প্রিন্টার থাকে তাহলে কিন্তু সহজেই এই ছবিগুলো অ্যাজ এ পিডিএফ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো পিডিএফ প্রিন্টার সিলেক্ট করার পর আমরা এখানে সেভ করে দেবো বা ওকে করে দেবো, তার ফলে কিন্তু এটা একটা সেভ হয়ে যাবে আমাদের হার্ড ডিস্কে, সি ড্রাইভ বা ডি ড্রাইভ বা ডেস্কটপ যেখানে বসে আপনারা সেভ করতে পারবেন। আর এবার আমরা কোরেল ড্রতে ওই ইমেজটাকে নিয়ে আসব। তার জন্য আমরা একটা সেভ তৈরি করে নেব, লিপিটের সাইজ যেমন হয় তেমন একটা সেভ তৈরি করে নিচ্ছি। আর এটাকে একটা কালার ফিল করে নেব। একটু হালকা কালার করে নেব।
যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে আমরা যে সেভটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ইম্পোর্ট করে নেব, পিডিএফ ফাইল, আর অ্যাজ এ কার্ভ আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। তো সেভ আমাদের কাছে চলে এসেছে, এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তো মাঝখানে যে ইমেজটা আছে এটা কিন্তু অ্যাজ এ ইমেজই আছে, এটা কিন্তু ভেক্টর হিসেবে নেই, আর এটা কিন্তু হালকা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডে। তো কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন সেটা কিন্তু আমি আপনাদের বলে দেব। এটাকে আপনার ট্রেসও করতে পারেন, তবে ট্রেস করলে খুব একটা ভালো আসে না, তাহলে তাই জন্য আমি আপনাদের বলবো যে ফটোশপে গিয়ে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেওয়ার জন্য। আর ফটোশপে কীভাবে এটাকে রিমুভ করবেন সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করব। যে কোনো নামে এটাকে আমরা এক্সপোর্ট করে দেব, আর ফটোশপে গিয়ে এটাকে আমরা ইম্পোর্ট করে নেব, অর্থাৎ ওপেন করব। এবার আমরা এটাকে এখানে ওপেন করব, ওকে। এই যে হোয়াইট পোর্শনগুলো আছে এখানে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করব। যখন আমরা ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করব সমস্ত হোয়াইট পোর্শনগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্টে গিয়ে আমরা সিমিলারে ক্লিক করব, সিমিলারে ক্লিক করলে কিন্তু সমস্ত হোয়াইট পোর্শনগুলো সিলেক্ট হয়ে যাবে। আর আমরা ইনভার্সে ক্লিক করব, কপি করব, আর ফাইল নিউ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে আমরা পেস্ট করে দেব। এটাকে আমরা RGB নিয়ে নেব, আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করাই আছে, ওকে করে আমরা এখানে পেস্ট করে দেব। আর এটাকে আমরা PNG মোডে সেভ করে দেব। যখনই আমরা এটাকে PNG মোডে সেভ করবো তাহলে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, খুব সহজেই কিন্তু এটা আপনারা করতে পারবেন। আর এই ইমেজটাকে আমরা কোরেল ড্রতে কিন্তু ইম্পোর্ট করে নেব। তো এবার আমরা চলে যাবো কোরেল ড্রতে, সেভ হতে একটু টাইম নিচ্ছে। ফাইল অ্যান্ড ইম্পোর্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল, এটাকে আমরা গ্রে স্কেলে কনভার্ট করে নিলাম বিটম্যাপ করে। যেহেতু পুরো যে শেপটা আছে পুরো শেপটাকে আমাদের কভার করতে হবে, তাই আমরা এটাকে ডুপ্লিকেট অথবা একটু বাড়িয়ে নেবো, যে কোনো একটা আমরা করতে পারি। পাওয়ার ক্লিক করে নিলাম, আর এটাকে আমরা ডাবল করে নেব। চাইলে আপনারা স্ট্রেচ করে এটাকে বাড়িয়ে নিতে পারেন, তাহলে একটার মধ্যে কিন্তু হয়ে যাবে। আবার বিটম্যাপ করে নেবো, এবং এটাকে আমরা সিএম ওয়াইকেতে করে নেব। আর আমরা একটু অ্যাডজাস্টে গিয়ে কালার ব্যালেন্সে গিয়ে আমরা এটাকে একটু হালকা কালার করে নেব। তো এফেক্টস কালার ব্যালেন্সে গিয়ে আপনারা এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন, দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনারা কিন্তু গ্রে স্কেলও রাখতে পারেন। কালার করার পর আমরা এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দেবো, তাহলে কিন্তু একদম জল ছবি যাকে বলে ওয়াটার মার্কস সেই মতো কিন্তু লাগবে।
একটু ট্রান্সপারেন্ট করে নেব, আর কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করব। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি। এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা এভাবে করতে পারবেন, তবে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এটাকেও আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। জাস্ট আমরা ইমেজটাকে একটু বাড়িয়ে নেব। তো আপনাদেরও কিন্তু এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, আপনারা সেই মতো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করবেন। তো আপনারা দেখতে থাকুন, আবারও বলছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শেষে আবার বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আবার দেখার পরের ভিডিওতে, আপনার কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন। আর যদি কোনো সময় মনে হয় যে বাংলা লিখবো তাহলে কিন্তু এই লেখাগুলোর মধ্যে কোনো একটা লেখাকে মুছে আপনারা সেখানে বাংলা লেখা অ্যাড করতে পারেন, এটা ম্যানুয়ালি আপনাদের করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, থ্যাংক ইউ।